চ্যালেঞ্জ নিয়ে বলছি গাইজ, আমাদের যে ট্রেনিং সেন্টার যেটা তৈরি হচ্ছে, এটা শুধু কলকাতা না, সারা ইন্ডিয়ায় আমাদের মতো ট্রেনিং সেন্টার এখনো না কোথাও তৈরি হয়েছে, না কোথাও হবে কিনা পরের কথা, কিন্তু এখনো কোথাও তৈরি হয়নি। কয়েকদিন অনলি ফর এই প্র্যাকটিসটা করবে, ঠিক আছে? এটা একটু জিজ্ঞেস করবো, এটা কি তোমার প্রথম হেয়ার কাটিং? ফার্স্ট লাইফে ফার্স্ট আমি কোন কাইচি আর এই ধরলাম। আজকে আমার প্রথম হেয়ার কাটিং, আজকের আমার এই ভাইয়ের প্রথম হেয়ার কাটিং। গাইজ, এই যে দেখছো 5 বছর আগের আমি, এবং আমি রয়েছি আমার নিজের বাড়িতে, এবং বাড়ির ভিতরে টালির একটা সেলুন, এবং 5 বছর আগে এখানটাই কিন্তু এই টালির সেলুনটায় আমি কাজ করতাম। ওয়েলকাম টু মাই সুইট সেলুন। গাইজ, এই কথাটা বলার কারণ, এটা তো আমার ঘর তোমরা জানোই, তার সাথে ওই যে যে ঘরটা, ওই ঘরটা হচ্ছে আমার সেলুন। ইভেন আজকের দিনে দাঁড়িয়ে এই 5 বছর পর আমি এই সেলুনটাকেই ভেঙে 3 তলা লাক্সারি পার্লার করেছি, এবং নিচতলায় পুরো পার্লার, এবং উপরতলায় আমার কিন্তু টোটালি হেয়ার কাটিং একাডেমি হচ্ছে। এবং হ্যাঁ গাইজ, এই যে আমি রয়েছি আমার বাড়ির সামনে, এবং এই যে দেখছো 3 তলা বাড়ি যেটা তৈরি হয়েছে, সেই টালির সেলুনটাই ভেঙে। এবং আজকের ভিডিওর মেইন ইম্পর্টেন্ট যেটা শেয়ার করব, আমার কিন্তু এই বাড়ির টপ ফ্লোরে প্রপার একটা হেয়ার কাটিং একাডেমি হচ্ছে, এবং উপরটা কেমন হচ্ছে অবশ্যই শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকো। এবং গাইজ, তার আগে একটু ভিতরটা যাব, এবং ভিতরটায় গিয়ে আপাতত আমাদের ভিতরে কী কাজ চলছে এবং সেলুনটা কেমন ভিতরে সেটাও শেয়ার করব, দেখতে থাকো। গাইজ, সেলুনে ঢুকছি এবং ভিতরটা দেখব কীরকম সাজানো, এবং দেখছো ভিতরটা কিছুটা এরকম। ভিতরে অলরেডি আমার কাজ চলছে, তো যাই হোক এখানটায় ওরা কাজ করুক, আমরা যাব উপরে। এবং যেটা বললাম, আজকের ভিডিওটার আমার মেইন টপিক হলো যে উপরটা আমরা কেমন সাজাচ্ছি, যেহেতু হেয়ার কাটিং একাডেমি হবে। ইভেন তোমরা অনেকে, যারা যারা আমার কাছে আসবে নতুন ব্যাচে, তারা কোথায় ট্রেনিং নেবে অবশ্যই সেটা শেয়ার করবো। তো গাইজ দেখছো, আমি কিন্তু আমার টপ ফ্লোরে উঠছি, উপরে উঠছি, এবং বেসিক্যালি এটা আমার থাকার জায়গা, এটা এখনও রেডি হয়নি, এবং এটা রেডি হতে একটু লেটই হবে। এবং একদম আমরা টপে উঠছি, হেয়ার কাটিং জায়গাটাও অলমোস্ট, মানে যে ট্রেনিংয়ের একাডেমিটা হবে সেটাও অলমোস্ট 600 থেকে 700 স্কোয়ার ফিট। এবং এটা দেখছো তৈরি হচ্ছে, এবং এই মুহূর্তে আমাদের নিচে আমাদের একাডেমির ট্রেনিং চলছে। কিন্তু আমার আগামী যে ব্যাচ, যেটা রানিং ব্যাচ চালু হবে, সেটা কিন্তু আমার এখানটাই চালু হবে। এবং এখানটাও আমরা টোটাল একটা ডিজিটাল বোর্ড, এখানটায় এই ওয়ালটায় আমরা ডিজিটাল একটা বোর্ড দিয়ে ট্রেনিং হবে। এবং তার সাথে ইম্পর্টেন্ট যেটা দেখছো কিন্তু গাইজ, এখানটায় কিন্তু আমার টোটাল একাডেমির সব কিছু তৈরি হচ্ছে। এবং আমার নিচের যেরকম সেটিং, আমার নিচের যেরকম ইন্টেরিয়র করা, ঠিক সেরকমই কিন্তু আমরা আমাদের মিরর স্টাইলটা রেখেছি, এবং এখানটায় 4টে সিটিং করা আছে। এবং আমাদের এই জায়গাটা অলমোস্ট 600 থেকে 700 স্কোয়ার ফিটের মধ্যে আমরা চেষ্টা করছি করার। এবং তার মধ্যে গাইজ আরও একটা জিনিস, এখানটায় কিন্তু একসাথে প্রায় 70 থেকে 80 জন একসাথে ট্রেনিং নিতে পারবে, আমরা সেই ব্যবস্থা করছি। গাইজ, উপরে প্রচণ্ড রোদ, যার জন্য আমি নিচে চলে আসলাম, যেহেতু তোমাদের সাথে একটু কথা বলবো। এবং গাইজ, যাই হোক, দেখলে আমাদের যে ট্রেনিং একাডেমিটা, ওই জায়গাটা কীভাবে আমরা রেডি করছি। ইভেন তোমরা যারা দূর দূর থেকে আমার কাছে ট্রেনিং করতে আসবে, তোমরা কিন্তু এই জায়গাতেই ট্রেনিং করবে, এবং ফুল ডেকোরেশন, ফুল ইন্টেরিয়র হয়ে গেলে কিন্তু পুরোটা চেঞ্জ হয়ে যাবে। এই মুহূর্তে আমার কিন্তু 2 জায়গায় ট্রেনিং চলছে, একটা হচ্ছে নিচে একটু আগে যে এখানটায় ঢুকলাম প্রথমেই, যে আমার সেলুনে, ওখানটাও ট্রেনিং হচ্ছে। ইভেন এই রুমটাতেও কিন্তু আমাদের ট্রেনিং হয়, কিন্তু বেসিক্যালি এই রুমগুলো যেহেতু থাকার, আগামী দিনে আমরা থাকার জন্য চিন্তাভাবনা করেছি, যা
তার জন্য কিন্তু আমরা এক্সট্রাভাবে উপরটা প্রায় 600-700 স্কোয়ার ফিটের মধ্যে আমরা কিন্তু ওখানটায় প্রপারলি একটা ট্রেনিং সেন্টার যেরকম হয় এবং হাই কোয়ালিটির ট্রেনিং সেন্টার আমরা করেছি। এবং আরও একটা জিনিস ওপেন চ্যালেঞ্জ নিয়ে বলছি গাইজ, আমাদের যে ট্রেনিং সেন্টার যেটা তৈরি হচ্ছে এটা শুধু কলকাতা না, সারা ইন্ডিয়ায় আমাদের মতো ট্রেনিং সেন্টার এখনও না কোথাও তৈরি হয়েছে, না কোথাও হবে কি না পরের কথা, কিন্তু এখনও কোথাও তৈরি হয়নি। আমাদের বড় শুধু ডিজিটাল বোর্ড আসছে ট্রেনিংয়ের জন্য, বুঝতে পারছো, তা বাদ দিয়ে আমাদের কিন্তু প্র্যাকটিক্যাল করার জন্য আমরা কিন্তু চারটে ওখানটায় সেটিংও করেছি, পুরো হুবহু আমাদের পার্লারের মতো, নিচের পার্লারের মতো ডেকোরেশন। সুতরাং গাইজ, তোমরা আমাকে প্রচুর অনেকে ফোন করছো, এসএমএস করছো, যারা আমাদের কাছে ট্রেনিং নেওয়ার জন্য ফর্ম ফিল আপ করছো, অবশ্যই তোমরা তোমরা ওখানটায় আমাদের ট্রেনিং সেন্টারেই, মানে প্রপার যে উপরে যে ট্রেনিংটা হচ্ছে, ট্রেনিং একাডেমি হচ্ছে, ওখানটায় ট্রেনিং নেবে। এবং যারা যারা আগামী দিনে আরও ট্রেনিং নিতে চাইছো, আমাদের সাথে যোগাযোগ করতে চাইছো, আমাদের কাছ থেকেই ট্রেনিং নিতে চাইছো, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো। রেইনবো বিউটি অ্যান্ড ট্যাটু .com-এ গিয়েও তোমরা যোগাযোগ করতে পারবে, অথবা এই নিচে দেওয়া যে নাম্বার, এই নাম্বারেও কিন্তু তোমরা চাইলে যোগাযোগ করতে পারবে। এবং গাইজ, আমাদের এই সেলুনটা, আমাদের এই পার্লারটা বেসিক্যালি বাড়ির ভিতরে, তোমরা জানো আমি দীর্ঘদিন ধরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি এবং একটা গলির ভিতরে, কিন্তু এখানকার আমাদের টোটাল বনগাটু বারাসাতের মধ্যে নাম্বার ওয়ান পার্লার এবং নাম্বার ওয়ান একাডেমি, যেখানটায় একটা জায়গায়, হ্যাঁ গাইজ, একটা জায়গায় এতগুলো সার্ভিস আমরা প্রোভাইড করি, এতগুলো সার্ভিস আমাদের কাছে অ্যাভেলেবেল। এবং অনেকে তোমাদের মধ্যে এরকম রয়েছে যারা আমাদের কাছ থেকে সার্ভিস নেবে, শুধুমাত্র সার্ভিস নেবে, তারাও কিন্তু এখন অনলাইন ফ্রি বুকিং করতে পারবে। তোমরা শুধুমাত্র বুকিং করার জন্য রেইনবো বিউটি অ্যান্ড ট্যাটু .com-এ যাবে, বুক নাও বলে একটা অপশান আসবে, সেই বুক নাও-এ ক্লিক করবে, তোমরা শুধু তোমাদের নাম এবং ফোন নাম্বার রেজিস্টার করবে, আমাদের কাছে কিন্তু বুকিং নেওয়া হয়ে যাবে। এবং গাইজ, আমাদের এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে, তোমরা যে যে আমাদের একাডেমিতে জয়েন হতে চাও অবশ্যই করে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ফর্ম ফিল আপটা করে ফেলো। কারণ কি গাইজ, আমাদের কিন্তু ফর্ম কিন্তু লিমিটেড, তোমরা যদি একবার আমাদের ফর্ম বেরিয়ে যায় সেক্ষেত্রে তোমরা কিন্তু পরে যদি এসে বলো যে দাদা আমরা ট্রেনিং নেবো, সেক্ষেত্রে কিন্তু আমাদের হাতে কিচ্ছু থাকবে না, আমরা কিন্তু ট্রেনিংয়ে ভর্তি নিতে পারবো না। সুতরাং এখনও আমাদের ফর্ম রয়েছে, তোমরা কেউ দেরি করো না, তাড়াতাড়ি আমাদের এই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করে নিতে পারো। এবং গাইজ, যাই হোক, এই ছিল একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম আমাদের ট্রেনিং সেন্টার, ট্রেনিং একাডেমিটা কেমন হচ্ছে। এবং খুব তাড়াতাড়ি কাজ হচ্ছে, এবং কয়েক সপ্তাহের মধ্যে আমাদের কিন্তু উপরটা পুরোটা রেডি হয়ে যাবে, এবং কমপ্লিট হয়ে যাওয়ার পরে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো গাইজ, যাই হোক, এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হবে খুব তাড়াতাড়ি আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততদিন সুস্থ থাকবে, পাশে থাকবে, ধন্যবাদ।